ঢাকার কেরানীগঞ্জে 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেদী হাসান রুমেলের সভাপতিত্বে এবং সৈকত হাসান বিপ্লবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শাক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃত্ববৃন্দরাও উপস্থিত ছিলেন। সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল, অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়। আজকে শেখ হাসিনা আছে বলে বাংলাদেশ আজকে অর্থনীতির মুক্তির পথ দেখছে। আজকে শেখ হাসিনা আছে বলে বাংলাদেশের মানুষ তিন বেলা খেয়ে পড়ে ভালো আছে। আজকে শেখ হাসিনা আছে বলে পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাংলাদেশে হয়েছে। আজকে শেখ হাসিনা আছে বলে পদ্মা সেতু সহ বাংলাদেশের বড় বড় মেগা প্রকল্প আজকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে আজকে বিভিন্ন মেগা প্রকল্প আজকে বাস্তবায়ন হয়েছে। আজকে স্যাটেলাইটের মালিক হয়েছি, আজকে পদ্মা সেতুর মালিক হয়েছি, পারমাণবিক বিদ্যুৎ পাওয়ার প্লান্টের মালিক বাঙালি জাতি হয়েছে, আজকে বঙ্গবন্ধু টানেলের মালিক বাংলাদেশের জাতি হয়েছে। আজকে জনতি শেখ হাসিনা ক্ষমতা আছে বলে আজকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে 2041 সালে অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ, এই অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ পথে আমরা এগিয়ে যাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে। শক্তি শক্তিতে পরিণত করে 2024 সালে নির্বাচন আমাদেরকে আবারও ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আসা ছাড়া কোনো বিকল্প পথ আমাদের নেই। যে কোনো অবস্থাতেই আমরা ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কোনা জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চাই। পৃথিবীর বুকে আমরা বিরল দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে পৃথিবীর ইতিহাসে পঞ্চমবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে আমরা বিশ্ববাসীকে দেখে যেতে চাই। বাঙালি হচ্ছে অদম্য শক্তি, এই শক্তিকে পরাজিত করার সাহস বা শক্তি বিশ্বের কোনো মানুষের নেই। কারণ এই শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভাবনা আমরা করতে পারি না। শেখ হাসিনা আছে বলে বাঙালি জাতির স্বপ্ন দেখে, আওয়ামী লীগ ক্ষমতা আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আসুন আমরা এই শক্তি শক্তিতে পরিণত করে 2024 সালে নৌকাকে বিজয় অর্জন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাই।